আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত ও সালাম বর্ষিত নবী মুহাম্মদ উপর। প্রিয় মুসলিম ভাই বোনেরা এবং প্রিয় ফেসবুক এবং ইউটিউবের বন্ধুরা, আপনাদের সবাইকে আরও একটা নতুন ভিডিও স্বাগতম জানাই। আমরা আলোচনা করছিলাম ইমানের সিরিজ নিয়ে এবং আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি ইমান বলতে কী বোঝায়, ইমানের ডেফিনেশন, ইমানের সংজ্ঞা, ইমানের দিক, ইমানের স্তম্ভ, এগুলো নিয়ে আলোচনা করেছি। যারা আপনারা এখনও দেখেন নাই, আপনারা পূর্বের ভিডিওটা অবশ্যই দেখে আসতে পারেন। আজকের ভিডিও আমরা আলোচনা করতে যাচ্ছি যে ইমানের প্রমাণ করার জন্য কমপক্ষে চারটে উপায় আমরা ইমানকে প্রমাণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন এটা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানবো চারভাবে। এক নম্বর পয়েন্ট, ওজুদে বারি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, তার অস্তিত্ব আছে। দুই নম্বর হলো তাওহিদ আর রুবুবিয়্যাহ, রব হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ব, তাওহিদ আল আসমাউল হুসনা। তিন নম্বর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উত্তম এবং সুন্দর গুণাবলী আছে। চার নম্বর পয়েন্ট হলো তাওহিদ আল ইবাদাহ, তাওহিদ আল উলুলিয়া, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ব। এই চারটে ভাগে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানার চেষ্টা করি। মূলত আমরা একই সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চারভাবে প্রকাশ করে থাকি বোঝার সুবিধার্থে। এখানে চারজন আলাদা সৃষ্টিকর্তা নয়, যেহেতু অমুসলিমরাও আমাদের আলোচনা শুনছেন, অমুসলিম ভাইরা, অমুসলিম বোনেরা আমাদের আলোচনা শুনছেন, তাই তাদের জন্য আমরা যাতে হিদায়ত এবং উপদেশ থাকে সেইভাবে আমরা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। আজ আমাদের আলোচ্য বিষয় হলো উজুদে বারি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আছেন তার প্রমাণ পেশ করা। তো আমরা এই বিষয়টা খুব সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। উজুদে বারি তাআলা, আল্লাহ যে আছেন, এটা আমরা কীভাবে বুঝব? আমরা আল্লাহ যে আছেন এটা আমরা প্রকৃতি দিয়েও বুঝতে পারি। যেমন আমি যদি আরও একটু সহজভাবে আপনাদের বলার চেষ্টা করি, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আছেন তার প্রমাণ হিসেবে আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। যেমন আমি আপনাকে প্রশ্ন করতে চাই, সূর্য এটা কি কেউ নিয়ন্ত্রণ করছে? সূর্য কি কেউ নিয়ন্ত্রণ করছে? ইয়েস অর নট? আমি আপনাদের কাছে এটা ছেড়ে দিচ্ছি, আপনারা একটু চিন্তা করেন। হ্যাঁ বা না এখনই উত্তর দেওয়ার দরকার নেই, উত্তরটাকে মাথায় রেখে দেন। এরপর আমি আপনাকে প্রশ্ন করছি, সূর্য কি কেউ সৃষ্টি করছে? তাহলে দুইটা প্রশ্ন মাথায় রাখবেন, সূর্য কি কেউ সৃষ্টি করছে এবং সূর্যকে কেউ কি নিয়ন্ত্রণ করছে। এই দুইটা প্রশ্ন আপনার মাথায় রেখে দিন, এরপর আমার আলোচনা শুনতে থাকুন। যদি কোনো বুদ্ধিমান লোককে জিজ্ঞাসা করেন তাহলে সে বলবে যে এই সূর্য সুশৃঙ্খলভাবে আবর্তিত হচ্ছে, অর্থাৎ সে বলতে বা বোঝাতে চাইবে। আমি অনেক ব্যক্তিদের কাছে প্রশ্ন করেছি যারা মুসলিম না, তারাও বলে যে সূর্যের সৃষ্টিকর্তা আছে, সূর্যের একজন নিয়ন্ত্রণকারী আছে। কারণ কি? আসুন আমরা একটু চিন্তা করি। এর কারণ হলো সূর্য যে অবস্থানে আছে যদি তার চেয়ে নিচে নেমে আসে তাহলে এই পৃথিবী উত্তপ্ত হয়ে যাবে, এই পৃথিবীতে মানে গরম হয়ে যাবে এবং এই পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব কখনোই টিকে থাকবে না। তাহলে সূর্য যে অবস্থানে আছে যদি তার চেয়ে সূর্য নিচে নেমে আসে তাহলে পৃথিবী সব কিছু অস্তিত্ব বিলীন হয়ে যাবে উত্তপ্ততার কারণে, গরমের কারণে, টেম্পারেচারের কারণে, তাপমাত্রার কারণে। তাহলে বুঝতে পারছেন যে সূর্য যে অবস্থানে আছে ইবাদতকারী হয়ে থাকো। পরিষ্কারভাবে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চন্দ্র এবং সূর্য সৃষ্টি করেছেন, তিনি এগুলোকে নিয়ন্ত্রণ করছেন। তাহলে দেখেন এখানে পরিষ্কার বলা হলো কে? সূর্যের সৃষ্টিকর্তাকে, আল্লাহ। এজন্য আমরা সূর্যকে বলি না সূর্য সকল ক্ষমতার মালিক, এজন্য আমরা সূর্যকে বলি না সূর্য আমাদের দেবতা বা সূর্য আমাদের ঈশ্বর, এজন্য আমরা সানগডে বিশ্বাস করি না, এজন্য আমরা বলি না যে সূর্য আমাদের জীবনে কোনো মানে অবদান নেই। আমাদের জীবনে সূর্যের অবদান আছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ন্ত্রণ বা আছে বলেই, আল্লাহ এভাবে সৃষ্টি করেছেন বলেই সূর্যের আমাদের জীবনে অবদান আছে। তাই বলে সূর্য ঈশ্বর নয়, সূর্য দেবতা না, সূর্য মানে কোনো সানগড় না। তাহলে এই বিষয়টা আমরা পরিষ্কার হলাম। পাশাপাশি আরও একটা বিষয় খণ্ডন হয়ে গেল যে
চন্দ্রকেও সৃষ্টি করেছে কে? আল্লাহ। তাহলে আল্লাহ চন্দ্র দেবতা, এই কথা ঠিক না। এটা যারা বলে তাদের আসলে মস্তিষ্কে সমস্যা আছে, তাদের চিন্তা চেতনায় সমস্যা আছে। আর খ্রিস্টান মিশনারি এই অপপথ আরোপ করে যে মানে আল্লাহ নাকি মানে চন্দ্র দেবতা, নাউজুবিল্লাহ মিন জালিক। সেই সাথে আমরা সুস্পষ্ট প্রমাণ দেখিয়েছি যে আল্লাহ চন্দ্রকেও সৃষ্টি করেছেন, তিনি চন্দ্র দেবতা নন, চন্দ্র দেবতা সৃষ্টিকর্তা। আমরা এভাবে উল্টে দেব বিষয়টাকে। এরপরে আপনাদেরকে আরও একটা আয়াত বলতে চাই, যেখানে এটাকে বলা বার্ডেন অফ প্রুফ। তাহলে আল্লাহ বলেছেন কি? আল্লাহ চন্দ্রের সৃষ্টিকর্তা, আল্লাহ সূর্যের সৃষ্টিকর্তা। এখন কি করতে হবে? এখন তাহলে প্রমাণ দেখাতে হবে যে আল্লাহ হলেন সৃষ্টিকর্তা। দাবি করলে প্রমাণ দিতে হয়। খুব সহজ একটা লজিক, খুব সহজ একটা কথা, বহুল প্রচলিত কথা যুক্তিবাদীদের নিকট। সে দাবি করলে তার প্রমাণ দেন। তাহলে আমরা দাবি করছি আল্লাহ সৃষ্টিকর্তা, এখন প্রমাণ দেব ইনশাআল্লাহ, এবং এমন প্রমাণ দিব এই প্রমাণের পর পৃথিবীর কারোর কোনো সন্দেহ থাকবে না, কোনো সংশয় থাকবে না, কোনো দ্বিধা থাকবে না যে সূর্য আল্লাহ সুবহানাহু সৃষ্টি করেছেন। শুধু তাই নাই, সূর্যকে আল্লাহ সুবহানাহু নিয়ন্ত্রণও করছেন। এটার উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআন, ইট মেনশন ইন গ্লোরিয়াস কোরআন সুরা আম্বিয়া চ্যাপ্টার নম্বর 31 ভার্স নম্বর 33। আল্লাহ সুবহানাহু সেজ হুয়াল্লাযী খলাকাল লাইলা ওয়ান-নাহারা ওয়াশ-শামসা ওয়াল-কমার কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। পরিষ্কারভাবে বলা হচ্ছে যে ইট ইজ হি হু ক্রিয়েটেড দ্য নাইট অ্যান্ড দ্য ডে, দ্য সান অ্যান্ড দ্য মুন, অল হেভেনলি বডিজ ইন অ্যান অরবিট আর সুইমিং। আল্লাহ সুবহানাহু পরিষ্কারভাবে বলেছেন সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 33 নম্বর আয়াতে যে আল্লাহ হলেন তিনি যিনি চন্দ্র, তিনি যিনি রাত এবং দিন, চন্দ্র এবং সূর্যকে সৃষ্টি করেছেন। শুধু এ পর্যন্ত বললেই যথেষ্ট হতো বিশ্বাসীদের জন্য, কিন্তু অবিশ্বাসীরাও থাকবে। আল্লাহ সুবহানাহু বলছেন কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, অল হেভেনলি বডিজ ইন অ্যান অরবিট আর সুইমিং। এই সমস্ত গ্রহ নক্ষত্রগুলো কী করছে? নিজ অক্ষের চারিদিকে ঘূর্ণায়মান, বিচরণ করছে নিজ অক্ষের চারিদিকে। তাহলে নিশ্চিত করে আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, তিনি এটাকে নিয়ন্ত্রণ করছেন এবং একটা অক্ষের মধ্যে রেখে। তাহলে দেখেন সূর্য উপরেও যাচ্ছে না, নিচেও আসছে না, এটাকে নিয়ন্ত্রণ কে করছেন? আল্লাহ সুবহানাহু নিয়ন্ত্রণ করছেন। এবং আল্লাহ এটা উল্লেখও করে দিয়েছেন যাতে আমাদের কারোর কোনো সন্দেহ না থাকে। তাহলে এটা পরিষ্কার যে আল্লাহ সুবহানাহু সূর্য সৃষ্টি করছেন, তিনি চন্দ্র সৃষ্টি করছেন, তিনি এগুলোকে নিয়ন্ত্রণও করছেন, এবং সেগুলোর প্রমাণও আমরা দেখাচ্ছি, আল্লাহ প্রমাণও দিয়েছেন। তাহলে মানুষের কথা বলার মুখ বন্ধ করে দিয়েছেন। এরপরেও যারা বান্দরের সন্তান, বাদরের বাসুর বলি আমি, যারা অনলাইনে নাস্তিকতা সহ মুসলিমদের সন্দেহ সংশয়ে কী করতে হবে? 3 নম্বর পয়েন্ট, তাকে অবশ্যই প্রমাণ উপস্থাপন করতে হবে, বার্ডেন অফ প্রুফ, দাবি করলে প্রমাণ দিতে হয়। আল্লাহ কি প্রমাণ দিয়েছেন? ইয়েস, আল্লাহ 100% প্রমাণ দিয়েছেন, এটা নিশ্চিত। সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 33 নম্বর আয়াত পরিষ্কার বলছে সূর্য তার নিজ কক্ষপথে আছে, উপরেও যাচ্ছে না, নিচেও আসছে না। তাহলে এটা নিশ্চিত, আল্লাহ সুবহানাহু এটা প্রমাণ দিয়েছেন, তাহলে আল্লাহ সৃষ্টিকর্তা। 4 নম্বর পয়েন্ট, 1400 বছর আগে, আমি এগুলো সব নোট করেছি। তাহলে সূর্য সম্পর্কে বলা 1400 বছর আগে এই তথ্যগুলো কীভাবে মিলতে পারে, কীভাবে সত্য হতে পারে? এটা নিশ্চিত করে আল্লাহ সুবহানাহু হলেন আমাদের সৃষ্টিকর্তা। 5 নম্বর পয়েন্ট, এরপরেও যদি কোনো সন্দেহ সংশয়বাদী, কোনো অজ্ঞবাদী, কোনো বিজ্ঞবাদী ইত্যাদি ইত্যাদি যা আছে, তারা বলে যে ইসলাম আল্লাহর পক্ষ থেকে আসেনি, আল্লাহ সুবহানাহু চন্দ্র বা সূর্যের সৃষ্টিকর্তা নন, তাহলে তাকে ডাক্তার দেখাতে হবে। এটা খুব পরিষ্কার ভাষায় আমরা বলছি, তার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, সে উন্মাদ হয়ে গেছে, তার আসলে মাথা ঠিক করা দরকার, তার ডাক্তার দেখানো দরকার। এইভাবে যারা নাস্তিক আছে, ইসলামের সমালোচক আছে, তাদের কাছে নিশ্চিত এবং অকাট্যভাবে আমরা প্রমাণ করে দিচ্ছি আল্লাহ সুবহানাহু হক, আল্লাহ সুবহানাহু সত্য, ইসলাম সত্য, ইসলাম ছাড়া কোনো সেলিব্রেশন নেই, ইসলাম ছাড়া কোনো মুক্তি নেই। ইসলাম যে মানবে না, সে পথভ্রষ্ট, তার ভিতরে থাকবে, সে মুশরিক কাফের পরিণত হবে, এবং
খ্রিস্টান মিশনারির কোনো মুক্তি নেই, খ্রিস্টান মিশনারি জান্নাতে যেতে পারবে না, তারা নরকে জ্বলবে সারা জীবন। এজন্য আমরা তাদেরকে ইসলাম গ্রহণের আহ্বান করছি, তাদেরকে বলছি খ্রিস্টান ভাই বোনদেরকে যে ইসলাম নিয়ে চিন্তা করুন, আল্লাহর পক্ষ থেকে যদি না আসে তাহলে এই কথাগুলো কীভাবে সত্য হতে পারে? 1400 বছর আগে একজন নিরক্ষর ব্যক্তি যে লিখতে বা পড়তে জানতো না, তিনি কীভাবে এই কথাগুলো বলতে পারেন? এটা নিশ্চিত করে যে ইসলাম সত্য কোনো সন্দেহ সংশয় ছাড়া 100% প্রমাণ করে দিলাম, 100%। পৃথিবীর কারো সাধ্য আছে, কারো বাবার সাধ্য আছে এগুলো খণ্ডন করবে? সারা পৃথিবীর সবাইকে দিচ্ছি, ওপেন চ্যালেঞ্জ করছে, পারলে আমার বক্তব্য, আমি এই যে কথাগুলো বলেছি এটা খণ্ডন করে দেন। পৃথিবী ধ্বংস হতে পারে কিন্তু আমার বক্তব্য কেউ খণ্ডন করতে পারবে না যে চন্দ্র এবং সূর্য নিজেও চারিদিকে ঘুরছে। পৃথিবীর কারো সাধ্য নেই, ওপেন চ্যালেঞ্জ আপনাদের সবাইকে বলছি। এটা নিশ্চিত করে একমাত্র সৃষ্টিকর্তা হলেন, একমাত্র স্রষ্টা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি সব কিছুকে নিয়ন্ত্রণ করছেন। নো ট্রিনিটি, নো সেলিব্রেশন, নো ক্রুসিফিকশন, পরিষ্কার কথা। তাহলে এভাবে নিশ্চিত প্রমাণিত হয় ইসলাম একমাত্র সত্য ধর্ম, ইসলাম অথেন্টিক। বাকি সব ভুল হতে পারে, ঠিক হতে পারে, বাকি সবই ভুল আছে, কিছু ঠিক হতেও পারে, কিন্তু ইসলাম যে ঠিক এটা 100% প্রমাণিত। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি আপনাদের সন্দেহ এবং সংশয়গুলো দূর করার জন্য এবং ইমানের বিষয়গুলোকে আরও বেশি স্ট্রং করার জন্য। আমার চ্যালেঞ্জ, পারলে অনলাইনে যত ইসলামের সমালোচক আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, অমুসলিম আছে, যারা নাস্তিক আছে, সংশয়বাদী আছে, পারলে মুসলিমদের ইমানের সংশয় তৈরি করবে। আমাদের যদি যোগ্যতা থাকে, আল্লাহর যদি দয়া থাকে, আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করেন, আমরা সন্দেহ সংশয় দূর করে একমাত্র ইসলামকে ঠিক প্রমাণ করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের তো যে মুসলিম ভাই বোনেরা যারা আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত ছিলেন, সবাইকে জাজাকাল্লাহ, শুক্রিয়া। আমাদের জন্য দোয়া করবেন যেন ইসলামের সত্যকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি। ইসলামে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই, আমরা সমস্ত সন্দেহ সংশয়কে ভেঙে চুরমার করে একমাত্র আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠার কথা বলবো, লা ইলাহা ইল্লাল্লাহর প্রতিষ্ঠার কথা বলবো। আল্লাহ ছাড়া কোনো ইদাহ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো কারোর ইবাদত করা যাবে না। তো প্রিয় মুসলিম ভাই বোনেরা আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, আমরা যেন এই পথে কাজ চালিয়ে যেতে পারি। এই সংগ্রামে আপনাদেরও স্বাগতম এবং আপনারা এটা বেশি বেশি শেয়ার করবেন, ডাউনলোড করে বিভিন্ন ইউটিউবে এটা ছড়িয়ে দিবেন, নিজেরাও আলোচনা করবেন, বক্তব্য শুনবেন, ইমানের কথা শুনবেন, আপনাদের ইমান আরও বেশি শক্তিশালী হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রচেষ্টাকে কবুল করুন। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।